হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব হোন্ডা লিভো এবং হোন্ডা সাইন্সের মধ্যে পার্থক্য এবং সম্পর্ক, এবং আলোচনা করব এই দুটি বাইকের মধ্যে 2023 জন্য কোনটি তোমাদের জন্য বেস্ট হতে চলেছে এবং কোনটি নিলে তোমাদের খুবই উপকার হবে, এবং এই দুটি বাইকের মধ্যে কোনটি মাইলেজ, টপ স্পিড এবং প্রাইজের দিক থেকে কোনটি তোমাদের কাছে বেটার হতে চলেছে তা কিন্তু আজ তোমাদের সাথে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে তোমাদের সাথে যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্র্যান্ড নেম নিয়ে। হোন্ডা লিভো এবং হোন্ডা সাইন্সে যদি এই দুটি বাইকের ব্র্যান্ড নেমের কথা বলি তাহলে কিন্তু তোমরা এই দুটি বাইক একই ব্র্যান্ডের পেয়ে যাবে, সেটি হচ্ছে হোন্ডা। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই দুটি বাইকের ম্যাক্স পাওয়ার নিয়ে। হোন্ডা লিভো যদি ম্যাক্স পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 8.67 BHP @7500 RPM, এবং হোন্ডা সাইন্সে যদি ম্যাক্স পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 10.59 BHP @7500 RPM। মানেই তোমরা বুঝতে পারছো এই দুটি বাইকের মধ্যে কিন্তু ম্যাক্স পাওয়ারের দিক থেকে কিন্তু এগিয়ে হোন্ডা সাইন্স। এবং তারপর আমরা যেটির কথা বলবো সেটি হচ্ছে ম্যাক্স টর্কিউ নিয়ে। হোন্ডা লিভো যদি ম্যাক্স টর্কিউর কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 9.30 RPM @5500 RPM, এবং হোন্ডা সাইন্সে যদি ম্যাক্স টর্কের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 11 NM @6000 RPM। মানে তোমরা বুঝতে পারছো ম্যাক্স টর্কিউয়ের দিক থেকেও কিন্তু হোন্ডা সাইন্স কিন্তু এগিয়ে হোন্ডা লিভোর থেকে। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইমোশন স্ট্যান্ডার্ড নিয়ে। হোন্ডা লিভো এবং হোন্ডা সাইন্সে যদি ইমোশন স্ট্যান্ডার্ডের কথা বলি তাহলে কিন্তু তোমরা এই দুটি বাইকের একই দেখতে পেয়ে যাবে, সেটি হচ্ছে BS6 ইমোশন স্ট্যান্ডার্ড। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট নিয়ে। হোন্ডা লিভো যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 109.51 cc বাইক, এবং হোন্ডা সাইন্সে যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 123.94 cc বাইক। এবং তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিলিন্ডার নিয়ে। হোন্ডা লিভো এবং হোন্ডা সাইন্সে যদি সিলিন্ডারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এই দুটি বাইকের একই সিলিন্ডার দেখতে পেয়ে যাবে, সেটি হচ্ছে একটি করে সিলিন্ডার এই দুটি বাইকের। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কুলিং সিস্টেম নিয়ে। হোন্ডা লিভো এবং হোন্ডা সাইন্সে যদি কুলিং সিস্টেমের কথা বলি তাহলে কিন্তু তোমরা এই দুটি বাইকের একই কুলিং সিস্টেম দেখতে পেয়ে যাবে, সেটি হচ্ছে এয়ার কুলার। এই দুটি বাইকের একই কুলিং সিস্টেম রয়েছে। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে। হোন্ডা লিভো যদি ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 9 লিটার একটি অয়েল ট্যাঙ্ক, এবং হোন্ডা সাইন্সে যদি ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 10.5 লিটার একটি ফিউল ট্যাঙ্ক। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বেকিং সিস্টেম নিয়ে। হোন্ডা লিভো এবং হোন্ডা সাইন্সে যদি বেকিং সিস্টেমের কথা বলি তাহলে কিন্তু তোমরা এই দুটি বাইকের একই বেকিং সিস্টেম দেখতে পেয়ে যাবে, সেটি হচ্ছে CBS বেকিং সিস্টেম। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কার্ব ইনজিস্ট নিয়ে, অর্থাৎ ওজন নিয়ে। হোন্ডা লিভো যদি ওজনের কথা বলি তাহলে কিন্তু তোমরা এই বাইকটি পেয়ে যাবে 113 কেজি ওজনের এই বাইকটি, এবং হোন্ডা সাইন্সে যদি ওজনের কথা বলি তাহলে কিন্তু তোমরা এই বাইকটি পেয়ে যাবে 114 কেজি ওজনের এই বাইকটি। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওডোমিটার এবং স্পিডোমিটার নিয়ে। হোন্ডা লিভো এবং হোন্ডা সাইন্সে যদি ওডোমিটার এবং স্পিডোমিটার নিয়ে কথা বলি তাহলে কিন্তু তোমরা এই দুটি বাইকের একই দেখতে পেয়ে যাবে, সেটি হচ্ছে অ্যানোলজিস ওডোমিটার এবং স্পিডোমিটার। এবং তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টাচোমিটার এবং টাইপ মিটার নিয়ে। হোন্ডা লিভো যদি টাচোমিটার এবং টাইপ মিটার নিয়ে কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে ডিজিটালভাবে, এবং হোন্ডা সাইন্সে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে অ্যানোলজিসভাবে। মানে তোমরা বুঝতে পারছো হোন্ডা সাইন্সে কিন্তু অল মিটার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অ্যানোলজিস। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যাটারি নিয়ে। হোন্ডা লিভো যদি ব্যাটারির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 12V4AH, এবং হোন্ডা সাইন্সে যদি ব্যাটারির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 12V4.0AH। মানে তোমরা এই দুটি বাইকের একই ব্যাটারি দেখতে পেয়ে যাবে। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হেডলাইট এবং বেকিং টিল লাইট নিয়ে। হোন্ডা লিভো এবং হোন্ডা সাইন্সে যদি হেডলাইট এবং বেকিং টিল লাইটের কথা বলি তাহলে কিন্তু তোমরা এই দুটি বাইকের একই দেখতে পেয়ে যাবে, সেটি হচ্ছে হ্যালোজেন বাল্ব। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কালার নিয়ে। হোন্ডা লিভো যদি কালারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এই বাইকটি পেয়ে যাবে 4টি কালারের, এবং হোন্ডা সাইন্সে যদি কালারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এই বাইকটি পেয়ে যাবে 5টি কালারের। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টপ স্পিড নিয়ে। হোন্ডা লিভো যদি টপ স্পিডের কথা বলি তাহলে কিন্তু তোমরা এই বাইকের টপ স্পিড পেয়ে যাবে 85 কিমি/ঘন্টা, এবং হোন্ডা সাইন্সে যদি টপ স্পিডের কথা বলি তাহলে কিন্তু এই বাইকে তোমরা টপ স্পিড পেয়ে যাবে 102 কিমি/ঘন্টায়। মানেই তোমরা বুঝতে পারছো টপ স্পিডের দিক থেকে কিন্তু হোন্ডা সাইন্স কিন্তু এগিয়ে। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাইলেজ নিয়ে। হোন্ডা লিভো যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 60 কিমি/লিটার, এবং হোন্ডা সাইন্সে যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 55 কিমি/লিটার। মানেই তোমরা বুঝতে পারছো মাইলেজের দিক থেকে কিন্তু হোন্ডা লিভো কিন্তু অনেকটাই এগিয়ে হোন্ডা সাইন্সের থেকে।
তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনরোড প্রাইস নিয়ে হোন্ডা লিভো। যদি অনরোড প্রাইসের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 92,000, মানেই তোমরা পেয়ে যাচ্ছ 92,000 টাকায় কিন্তু হোন্ডা লিভো। এবং হোন্ডা সাইন্সে যদি অনরোড প্রাইসের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 95,000, মানেই তোমরা হোন্ডা সাইন্স পেয়ে যাচ্ছ 95,000 টাকার মধ্যে। তো এই ছিল আজকের ভিডিও। তো এই দুটি বাইকের মধ্যে পার্থক্য করে সেরকম কোনো পার্থক্য দেখতে পাওয়া যায়নি। এই দুটি বাইকের মধ্যে পার্থক্য করে যেটি দেখতে পাওয়া গেছে সেটি হচ্ছে মাইলেজের দিক থেকে এবং প্রাইসের দিক থেকে বেটার হচ্ছে হোন্ডা লিভো, এবং অন্য সব দিক থেকে কিন্তু বেটার হচ্ছে হোন্ডা সাইন্স। এবং তোমরা চাইলে কিন্তু এই দুটি বাইকের মধ্যে যে কোনো একটি বাইক নিতে পারো। তো এই দুটি বাইকের মধ্যে সেরকম কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায়নি। তো এই ছিল আজকের ভিডিও। তো আসছে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন।